আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসসালাত সালাম আল রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়া সেটি হলো আমরা জানি কোরআনে করিম তেলাওয়াতের সময় তিরতিলের সাথে তাজবীদের সাথে তেলাওয়াত করতে হয় আল্লাহ স্মাতালের সাথে করেছেন ওরাতিল কোরআন তিলা। কোরআন তেলাওয়াতের সময় মদ গুন্না নুনসাকিন তনবিনের নিয়মগুলোকে ফলো করে তারপরে আমাদেরকে তেলাওয়াত করতে হয় প্রশ্ন হলো যে আমরা যখন হাদিসের মূল পাঠ বা আরবি অংশ তেলাওয়াত করব অথবা কোনো দোয়া পড়ব বা দূরত পড়ব সেক্ষেত্রেও কি আমাদেরকে তাজউইদের সে সমস্ত নিয়ম নীতিগুলোকে অক্ষরে অক্ষরে মেনে তারপরে করতে হবে কি না এ প্রশ্ন উত্তর হলো যে কোরআনে করিমের মতো হুবহু একইভাবে তরতিল বা তাজবিদ খেয়াল করে আমাদেরকে দোয়া দুরুদ পড়তে হবে বা হাদিস পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পৃথিবীতে উল্লেখযোগ্য যত স্কলার রয়েছেন যত ওলামা একরাম ফোকাহা একরাম রয়েছেন এবারে কারোর তেমন তেমন কোনো দ্বিমত পাওয়া যায় না তবে যদি কেউ কোরআনের মতো করে তাজবিদের সাথে হাদিস পাঠ করেন অথবা দুরুদ্ আদরুদ পাঠ করেন তাহলে সেটি উত্তম কিনা এই উত্তম অনুত্তম নিয়ে মতপার্থক্য রয়েছে উত্তম অনুত্তমের বিষয়ে যে মতপার্থক্য রয়েছে সেটি হল শেখ এবন ওসাইমিন এবং বাকর আবজাইদ রাহিম হোমাল্লা সহ অনেক ওলামায়ক রাম এর মন্তব্য হল যে কোরআনে কারিমের মতো করে তিল বা তাজভিদের সাথে অন্য কোনো কিছু পাঠ করা জায়েজ নেই অনেকে এটাকে বেধাত বলেছেন তার কারণ হলে তারা বলেন যে কোরআনের বিষয়ে আল্লাহমাতালা বলেছেন ওয়ারাত্তিল কোরআন আর তার তিল আর কোরআনকে তোমরা তার তিলের সাথে পড়ো অন্য কোনো কিছুকে তার তিলের সাথে সেভাবে কোরআনের মতো তার তিলের সাথে পড়া উচিত হবে না এবং হাদিস বা দোয়াদুরুত পাঠ করার ক্ষেত্রে কোরআনের মতো তাজভিদের প্রতি খেয়াল করে আমরা পাঠ করা উচিত হবে না যদি করি তাহলে সেক্ষেত্রে কোরআন আর অকোরআনকে পার্থক্য করাটা কঠিন হয়ে যাবে সাধারণ মানুষের জন্য এবং এ বিষয়ে তারা সুর আলে ইমরানের আঠাত্তর নম্বর আয়াতকে দল হিসাবে পেশ করে থাকেন যে আয়তে আলাহমাতালা বলেছেন ওই নামিন হুম লাফারি কাইল উন আল সিনা তুমবেল কিতাবি লিতা হসবাবু হুম আল কিতাব তাদের মধ্যে থেকে কিছু লোক আছে যারা বিকৃত উচ্চারণে কথা বলে যাতে করে তোমরা সেটাকে আল্লাহর কালাম মনে করো তো এই যে বিকৃত উচ্চারণে কথা বলে আল্লাহর কালামের মতো যাতে মানুষ মনে করে সেভাবে আল্লাহর কালাম বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা সমালোচনা বা ভৎসনা আল্লাহমাতালা করেছেন এখানে এই আয়াতের আলোকে মুতা ফসিবদের মধ্যে থেকে অনেকেই বলেছেন এর দ্বারা বোঝা গেল যে কোরআন এবং অকোরআন এই দুইটার মধ্যে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে পার্থক্য করবার জন্য কোরআন তেলাওতের মতো করে অন্য কোনোটা তেলাওত করা উচিত নয় এর আলোকে তারা বলেন যে অনুত্তম হবে যদি কেউ হাদিস বা দোয়াদুদ পাঠ করার ক্ষেত্রে কোরআনের মতো এরকম সুর দিয়ে বা ওইরকম তাজউইদের সাথে পাঠ করে তাহলে এটা অনুত্তম হবে আর এর বিপরীতে আমরা দেখি শেখ বিন বাজ রহমা উল্লাহ এবং শেখ সয়াল ফৌজান সহ অনেক রামায়করা বলেছেন যদি কেউ কোরআনের মতো তাজউইদের সাথে তাজবিদের প্রতি খেয়াল করে দোয়াদুরুদ পড়েন তাহলে সেটা বরং উত্তম হবে তারা বলেন যে বিষয়টি আসলে আরবি ভাষাকে শুদ্ধ এবং অতি সুন্দর উচ্চারণ যথাযথভাবে উচ্চারণ করার সাথে সংশ্লিষ্ট একটি বিষয় কেউ যদি সেভাবে করে তাহলে তিনি খুব সুন্দরভাবে ভাষাটি উচ্চারণ করলেন এর বাইরে তেমন কিছু করেনি অতএব তিনি মন্দ কোনো কাজ করেছেন ব্যাপারটা সেরকম নয় তাদের বক্তব্য হলো যে কোরআনকে অকোরআন থেকে পৃথক করবার জন্য আরও বিভিন্ন উপায় আছে যার মধ্যে মানুষ পৃথক করতে পারে যেমন সুর দিয়ে পড়লো এটা সুদ দিয়ে পড়লো না কোরআন পড়ার যে স্টাইল আছে সেই স্টাইলটা এখানে ফলো করলো না কোরআন শুরুতে বিসমিল্লা পড়বে আমজল্লা পড়বে এখানে পড়বে না এর মাধ্যমে কোরআন এবং সাধারণ দোয়াদুরুদ এবং হাদিসের মধ্যে পার্থক্য তো হয়েই যাবে যার কারণে আমরা দেখতে পেলাম যে স্কলারদের মধ্য থেকে কেউই কিন্তু দোয়াদুরুদ এবং আরবি অন্য কোনো কিছু বা হাদিস এগুলো পড়ার সময় কোরআনের মতো হতে হত্যাজবিদ অ্যাপ্লাই করে পড়তে হবে এমনটিকে কেউ অবশ্য বলেননি তবে কেউ কেউ উত্তম বলেছেন বাস এটুকু তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা দোয়াদুল যখন পাঠ করবো হাদিস যখন পাঠ করব অর্থের মধ্যে বিকৃত বিকৃতি ঘটে যায় এরকম কোনো ভুল যেন না হয় সেদিকটা খেয়াল করে আমাদের উচ্চারণ করা দরকার যেমন আইন হা এ জাতীয় বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার যাতে করে আরবির এই বর্ণগুলো উচ্চারণের যে নিয়ম রয়েছে সেগুলো যাতে খুব একটা তার ব্যত্যয় যেন না হয় কিন্তু যদি কিছুটা এদিক সেদিক হয়ে যায় তাহলে কোনোটা অসুবিধা নেই মদের ক্ষেত্রে বিশেষ করে একালিপ মদ যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে অনেক সময় অর্থের বিকৃতির সম্ভাবনা থাকে যেমন লামজবল্লাহ মানে অবশ্য অবশ্যই এবং ইতিবাচক অর্থে এটা ব্যবহার হয়ে থাকে শুধু লাম যদি না টান দিয়ে বলি আমরা আর যদি টেনে বলি লাম আলিফ জবল্লা তাহলে তার অর্থ হয় না না বাচক সম্পূর্ণ বিপরীতমুখী অর্থ তো এই জাতীয় বিষয়গুলোকে একটু খেয়াল করা দরকার আর বাকি নুনসাকি তনবিন বা অন্যান্য বিষয়গুলোকে খেয়াল করে কোরআন মধ্যে তাজবিদের সাথে পড়া দোয়া দোয়াদুদের ক্ষেত্রে জরুরি বা আবশ্যক নয় আল্লাহ স্মাতাল্লাহ প্রত্যেকটা কাজকে আমাদেরকে সম্মত উপায়ে আদায় করার তৌফিক দান করুন এবং কোরআনি করিমকে সর্বোচ্চ তিলের সাথে সুন্দরভাবে এবং তাজবিদের সাথে তিলওয়াত করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি